বিএনপি আন্দোলন করছে, তারা এই সরকার থেকে নির্বাচন করবে এবং তারা এই সরকারের পতন চাইছে, কিন্তু তাদের এই আন্দোলনে আসলে যথেষ্ট জনসম্পৃক্ততা আছে কিনা কিংবা তাদের আসলে দলীয় সক্ষমতা আছে কিনা এই আন্দোলনকে কোনো ধরনের সফলতায় রূপ দেবার? আমি তাদের দলীয় সক্ষমতা সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবো না, যেহেতু আমি এটা নিয়ে কোনো রকম গবেষণা করিনি কিংবা চিন্তা করিনি। তবে জনসম্পৃক্ততা সেরকমভাবে আমি দেখতে পাই না, যেটার ব্যাখ্যাটা আমি এরকমভাবে দিই, তাদের যারা একেবারে দলের সমর্থক তারা ব্যতীত অন্য কোনো কিছুতে কিন্তু বিএনপির এই আন্দোলনের সঙ্গে কেউ একাত্ম বোধ করে না। বিএনপির নেতৃত্ব নিয়েও একটা বড় প্রশ্নের জায়গা থেকে যায়। নেতৃত্ব নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে, কারণ সেটা যখন তারা নানা জোট টোট তৈরি করছিল, যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের নেতৃত্ব কে দেবে, তারা কিন্তু কোনো নেতার নাম নিজেরাই বলতে পারেননি। কাজে নেতৃত্ব নিয়ে একটা বিরাট বড় দুর্বলতার জায়গা আছে। আর আরেকটা ব্যাপার, একজন সাধারণ নাগরিক হিসাবে আমি বলতে পারি যে আমার কাছে মনে হয় যে বিএনপি বরাবরই বিরোধী দল হিসাবে যথেষ্ট ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ বিরোধী দলে থাকলে কিন্তু জনসম্পৃক্ততা আদায় করে নেওয়ার অনেক সুযোগ থাকে, কারণ সরকার ভুল করেই যাবে। তখন কিন্তু যেই সমস্ত সরকারি ভুলের কারণে জনসাধারণের জীবন কোনো না কোনোভাবে নেতিবাচকভাবে প্রভাবান্বিত হয় কিংবা নেতিবাচক কোনো ফলাফলের মধ্যে পড়ে, তখন কিন্তু বিরোধী দল পাশে এসে দাঁড়ায়, যেটা আওয়ামী লীগের বিরাট একটা ক্ষমতা রয়েছে। আওয়ামী লীগ কিন্তু সেটা করতে পারে, বিএনপি কোনোদিন সেটা করেনি। আজ পর্যন্ত বিএনপির কোনো জায়গায় আমি বলতে পারি না যে আমাদের কোনো স্বার্থে, আমাদের বলতে জনস্বার্থে বিএনপি আমাদের সঙ্গে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি শেষ করি। তো তার ফলে আপনি যে প্রশ্নটা করলেন সেটার উত্তরে বলা যেতে পারে যে বিএনপির জনসম্পৃক্ততা আদায় করার কোনো কৌশল তাদের মধ্যে আমি কখনো দেখিনি, সেই শক্তি কিংবা মনোভাবও তাদের আছে কিনা সেটা আমি জানি না। এখন আপনার প্রশ্ন হচ্ছে পশ্চিমা শক্তির দিকে তাকিয়ে থাকা। এখন পশ্চিমা শক্তির ব্যাপারে কিন্তু অনেক রকম কথা বলা যায়, মানে সবাই পশ্চিমা শক্তি নিয়ে অনেক রকম খুশি অখুশি নাখোশ এরকম হতে থাকে। আমাদের প্রশংসা করলে আমরা খুব খুশি, আমাদের নিন্দা করলে সমালোচনা করলে আমরা নাখোশ, এই ধরনের ব্যাপার তো সবার মধ্যেই দেখতে পাই সেটা। তবে এই মুহূর্তে এসে দেখা যাচ্ছে যে আরেকটা কথা এখানে বলতেই হয়, সেটা হলো যে আমাদের প্রধানমন্ত্রী তো সংসদেই বলেছেন যে আমি 2001 সালে গ্যাস দেই নেই বলে আমি ক্ষমতায় আসতে পারিনি। তাহলে বিদেশি শক্তির হস্তক্ষেপের কথা তো তিনি নিজেই আমাদের কাছে উন্মুক্ত করে দিচ্ছেন, তাই না? কাজে বিদেশি শক্তির যে একটা প্রভাব তাদের মধ্যে রয়েছে, রাজনৈতিক দলগুলির মধ্যে রয়েছে, সেটা একটা দুশ্চিন্তার বিষয়। আর আমার কাছে যেটা কষ্ট লেগেছে যে তাহলে আমাদের জনসাধারণের শক্তি কি কিছুই না? আমরা কি ওখানে কোনো রকমই ভূমিকা রাখতে পারি না? আমাদের সার্বভৌমত্বের কোনো প্রশ্ন নাই সেখানে? আমার কথাটা হলো যে প্রত্যেক রাজনৈতিক দলের একটা নৈতিক দায়িত্ব থাকে জনগণকে সার্বভৌম হিসাবে গড়ে তোলা, সেটা যদি না করে জাতীয় সার্বভৌমত্ব টিকিয়ে রাখা মুশকিল হয়। এখন যে এত আমরা বিদেশি শক্তির আস্ফালন দেখছি, তার অন্যতম কারণ আমি মনে করি যে আমাদের নিজেদের মধ্যেই অনেক দুর্বলতা।